ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি সরকারি কর্মচারী থ্রি সিক্সটি ইউটিউব চ্যানেলে বন্ধুরা অবশেষে দেশ তথা রাজ্যে ব্যবস্থায় আসছে আমূল পরিবর্তন উঠে যাচ্ছে তথাকথিত চক ও ডাস্টার তো বন্ধুরা সে নিয়ে একটি লেটেস্ট আপডেট আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বন্ধুরা আপনারা আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে দেওয়া বেল নোটিফিকেশানটি অন করুন ভবিষ্যতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে উঠে যাচ্ছে চক ডাস্টার প্রথা বদলে আসছে ডিজিটাল বোর্ড দেশের প্রায় সব কলেজে এই ব্যবস্থা চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে রুষা প্রকল্পের মাধ্যমে দেশের সমস্ত উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক অনুদান দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত দিয়েছে কেন্দ্র প্রজেক্ট অ্যাপ্রুভাল বোর্ডের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে গোটা দেশের সমস্ত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ডিজিটাল বোর্ড বসানো হবে চক ডাস্টার তুলে নয়া প্রযুক্তি আনা হবে বলেও নেওয়া হয়েছে সিদ্ধান্ত কেন্দ্রের যুক্তি নয়া ব্যবস্থা পঠন পাঠনের ক্ষেত্রে পড়ুয়াদের মনে প্রভাব ফেলবে এই মুহূর্তে রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়ে স্মার্ট ক্লাসরুমের ব্যবস্থা খাতায় কলমে চালু থাকলেও তা বাস্তবে কাজে লাগানো হচ্ছে না কিন্তু চলতি ব্যবস্থা পুরোপুরি কাজে না লাগানো হলে সমস্ত ক্লাসরুমে উন্নত মানের প্রজেক্টর থেকে কম্পিউটার ও ইন্টারনেট ব্যবস্থা আদৌ কাজে লাগানো যায় কি না তা নিয়ে রয়েছে যথেষ্ট ধোয়াশা কেননা ঢাকঢোল পিটিয়ে ই ক্লাসরুম চালু হলেও পরিকাঠামোর অভাবে তা বাস্তবে কাজে লাগাতে পারছে না পড়ুয়ারা এখনও চক ডাস্টার প্রথা তুলে ডিজিটাল বোর্ড ব্যবস্থা কতটা কার্যকর হয় সেই দিকে তাকিয়ে পড়ুয়াদের একাংশ তবে কেন্দ্রের যুক্তি ক্লাসে পড়ুয়াদের ই কন্টেন্টের সুবিধা দিতে এই ডিজিটাল বোর্ড ব্যবস্থা হবে ফলে শিক্ষাদানের পদ্ধতিতে বদলে যাবে মনে করছে কেন্দ্র প্যাপ ঠিক করেছে কলেজ বা বিশ্ববিদ্যালয়ে রুসা ওয়ান পয়েন্ট জিরো টু পয়েন্ট জিরো প্রকল্পের অধীনে পরিকাঠামো উন্নয়নের জন্য আর্থিক অনুদান দেওয়া হবে এই ডিজিটাল বোর্ড বসানোর জন্য আর তাতেই বাড়বে পঠন পাঠনের উৎকর্ষতা তো বন্ধুরা এই ছিল এই মুহূর্তে একটি লেটেস্ট আপডেট রাজ্য তথা দেশের ব্যবস্থা নিয়ে যেখানে আসছে অবশেষে আমূল পরিবর্তন তো বন্ধুরা ধন্যবাদ বন্ধুরা পুরো ভিডিওটি দেখার জন্যে ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না